আজকে দেওয়ানবাগি চলে গেছে, আজকে থেকে সে বুঝবে হাত্তা ইয়াসমা সিমা আলি আলাই, দেওয়ানবাগি এখন মুরিদদের আওয়াজগুলো শুনবে কিন্তু কোন মুরিদ তাকে আটকে রাখতে পারবে না। ফায়াদরিবুহু দরবাতান বিল হাদিদ, কবরে যাওয়ার পরে তার আমলের জন্য শাস্তি শুরু হয়ে যাবে, ঠিক না বেঠি? তার ছেলে ব্রিফ করেছে যে আমার পীর কেবলাজার উমুকে মাদ্দাসিল্লাহুল আলী তিনি মারা গেছে, এটা যদি কেউ বলে ইমা থাকবে না। আচ্ছা মানুষ মরে না করে কি? জোরে কর, মরে না করে কি? মানুষ মরে, মরতে হয়। এই পৃথিবীর নাস্তিকেরও বিশ্বাস করে একদিন মৃত্যু হবে, এই পৃথিবীর ধ্রুব সত্য হচ্ছে আমাকে মরতে হবে। আরে দেওয়ান বাগিও চলে গেছে, আরো কয়েকবার শুনছিলাম দেওয়ান বাগি চলে গেছে, ফেসবুকে অনেকে লিখেও ফেলছিল দেওয়ান বাগি গেছে, আমরা খুশি না বেজা? আরে কথা কয় না খুশি না বেজা? এলাকাটা মসজিদের এলাকা, মাদ্রাসা এলাকা, এলাকার মানুষগুলো ভয় করে কথা বলে না, এলাকার মানুষগুলো দীপ্তহীন কণ্ঠে দাপ্তহীন কণ্ঠে আমরা প্রতিবাদ জানাই, এ ধরনের মিথ্যুকদেরকে বাংলাদেশে যেন ঠাঁই দেওয়া হয়, ঠিক না বেঠি? এখন নতুন করে তার কবরটা সাজানো হবে, কি করবে? আরে কথা কয় না কি করবে? সাজাবে কি? আর এমনি সাজা একটু গিয়ে দেখে আসেন কি দিয়ে সাজা, কিন্তু উপরে দিয়ে আপনি যা দিয়ে সাজা, কবরের উপরের অংশ দেখা যায়, নিচের অংশ দেখা যায়, আরো জোরে বলেন দেখা যায়। আল্লাহর নবী বলেন আমি যা শুনি আর আমি যা মাঝে মাঝে দেখি, তোমরা যদি শুনতাম, তোমরা যদি দেখতাম, তোমরা দাফন কাফনের কথা ভুলে যেতাম, আমি যা দেখেছি যা শুনেছি তোমরা যদি শুনতাম দাফন কাফন ভুলে যেতাম। কবরের ভিতরে এমন ভয়ঙ্কর আজাব হয়, এমন চাপ মারে, ডান দিকের হাড় গুলো বাম দিকে চলে যায়, বামের হাড় গুলো ডান দিকে চলে আসে, আপনি আপনার কবরের উপরে বিশাল করে ইমারত নির্মাণ নির্মাণ করতে পারে, কিন্তু কবরের ভিতরে যা হচ্ছে একমাত্র যিনি জানেন তিনি কে? পশু পাখি দেখে, বিশেষ করে দেখবেন বুবা জন্তুগুলা মাঝে মাঝে যখন শুনে তারা চিৎকার মেরে ছুটে যেতে চায়, ওইখানে থাকতে চায় না, এজন্য দেওয়ান বাগি চলে গেছে, ওইখানে এখন একটা মাজার হবে, ঠিক কি না? এরপরে মাজারের কাম কি? হ্যাঁ কিসের? ইয়া হাল তেরা জান হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, কে জুব তেরা চাল হ্যায়, লাখো কো আমহা কর দিয়া। ইয়া হাল তেরা জাল হ্যায়, এখন ওই জায়গায় তার ছেলেটা বসে যাবে, মকসুদ তেরা মাল হ্যায়, তার ছেলে সেখানে টাকা কামানোর ধান্দা করবে, ঠিক কি না? ঠিক কি না? কে জুব তেরা চাল হ্যায়, লাখো কো আমহা কর দিয়া, ইহুদিরা চালবাজি করবে আর আমাদের বোকা মুসলমানদেরকে বোকা বানায়া টাকা পয়সা হাতায় নিবে, ঠিক না বেঠি? সাথে সাথে অমূল্য সম্পদ জান্নাতের বাতি ইমানটাকেও নিয়ে নিবে, ঠিক কি না? যে মনে করে দেওয়ান বাগি আল্লাহর সঙ্গে কথা বলে, যে মনে করে দেওয়ান বাগি যখন আল্লাহকে বলছে ইরাকের যুদ্ধ বন্ধ করে, আল্লাহ বলছে আচ্ছা দেখি বিষয়টাই হিসাব নিকাশ করে কি করা যায়, ইমান আছে? যার ছেলে যখন আরব দেশে জেলে ছিল, আজকের এই ঘটনা না বলি, বলবো বলবো, সে মিশরে গেছিল পড়তে, আজকে বলেই ফেলি কারণ তার দরবার বেশি দূরে না কাছাকাছি, আসতে কম এরা চিন্তা করবো দেখছো সেই হুজুররা কত খারাপ, আজকে আব্বা গেছে দুনিয়া থেকে, আজকে আমার নামে এগুলা বলতেছে, তারাও গেছিল মিশরে পড়তে কিন্তু পয়রা আসতে পারে নাই, কারণ মিশরের পড়াশোনা এলেম আল্লাহ পাক কোনো জালেমকে দান করে না, ঠিক না বেঠি? এখন বাংলাদেশে এসে
যখন ওইখানে ছিল ওইখানে থাকাকালীন সময়ে পুলিশ একবার অ্যারেস্ট করছে, তো দেওয়ানবাগির যে মারা গেল দেওয়ানবাগি পীর শাহ, সে বলতেছে যে আমার ছেলেরে যখন অ্যারেস্ট করছে আমি তখন কুতুবুল আকতামরে পাঠাইলাম, যা আল্লাহর কাছে গিয়ে আমার রেফারেন্স দিয়ে বলো যে তোমার ভাই কখন ছাড়া পাবে তোমাদের ভাই যান। কুতুবুল আকতাম গিয়ে নাকি আল্লাহরে বলছে আল্লাহ কখন ছাড়া পাবে, দেওয়ানবাগি হজরত খুব চিন্তায় আছে। আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলছে যা ব্যবস্থা হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বলছি মুসলমান, একটা মানুষ মরে যাওয়ার পরে আমরা সমালোচনা করার লোক না, কোন আফদল ইলা মা কদ্দামু, কারণ সে তারটা নিয়ে গুছায় নিয়ে চলে গেছে, কিন্তু তার এমন কর্মগুলো রয়ে গেছে যেগুলোর কারণে এখন তাকে প্রতিনিয়ত মানুষ গালি দিবে, ঠিক না ভাই? আল্লাহ যেন তার সাথে যারা চলে সদর বলে যেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, পড়ি আমি আবার যেন তারা কালেমা পড়ে মুসলমান হয়, পড়ে।